অনেক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও অর্পিতা লাইফস্টাইলে। সবাইকে স্বাগত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো সবার প্রথমে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। গণেশ ঠাকুরের তো পাশের বাড়ির দিদি, ওদের বাড়িতে পুজো হয়েছে, ওরা প্রসাদ দিয়ে গেছিলো, প্রসাদ খেলাম, সকালবেলা রুটি আলু তরকারি করেছিলাম, দিলাম। সব থেকে বড়ো কথা হচ্ছে কালকে সারা রাত আমার খুব শরীর খারাপ হয়েছিল, বিবর্ষ, গ্যাস হয়ে যাওয়ার জন্য। রাতেবেলা আমি উঠে বমি করেছি, তারপরে গিয়ে চারটের সময় আমি একটু ঘুমিয়েছি, এত শরীর খারাপ ছিল। কিন্তু সকালবেলা উঠে এখন রুটিটা খেলাম, এই কারণে আমি তো ওষুধ খাই, তো আমার ওষুধ না খেলে না আমার ওষুধটা না যদি ভারী কিছু দিয়ে না খাই না আমার শরীরটা খুব দুর্বল হয়ে যায়, তা সেই কারণেই খেলাম। ফলও খেয়েছি, তো এখন এই জোয়ার বাবানকে দেখো, বাবানকে বললাম কি সকালবেলা পড়তে বসতে পড়ল না, তো যাই না কি করবে। আর আজকে তো বাইরের ওয়েদারটা এই যে এরকম, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো। আমি ঘরে কাজটা খানিকটা কমপ্লিট করে নিই, মাছটা তো ধুয়ে দিয়ে এসেছি, ইচ্ছা করছে না মাছ খেতে। আর মাছ দিকে দেখো কী হলো, পুরো হাতটা গেছে কেটে, দেখতে পাচ্ছ কাজকর্ম করে আবার চলে এসেছি, এখন বসে আছি স্নানটা করে শান্তি দিয়ে। আমি একটু ঘুমাবো, আমার শরীরটা খুব খারাপ লাগছে, একদম ভালো লাগছে না, জানি না কি কেন পার্টি, খুব শরীর খারাপ লাগছে, প্রচন্ড গরম লাগছিল, মানে এত গরম লাগছিল যে মানে আর ওই দেখো ডিম্পলের সামনে অ্যাপার্টমেন্টটা আমি এসেছিলাম, এটা চুলটা দেখতে পাচ্ছ। আমি বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, এসে বাবানকে দুধ গরম করে দিয়েছি, আমি একটুখানি খেলাম এক কাপ ওটস দিয়ে, আর আসার সময় কলা কিনে নিয়ে এসেছি। আমি যাবো না, আর এই দেখো আসার সময় কলা কিনে নিয়ে এসেছি আজকে খাবার জন্য, খাবার জন্য নিয়ে এসেছি, খাবার জন্য নিয়ে এসেছি। আজ দুধ দিয়ে গেছিলো মা রয়েছে, তা চলো আমি এখন দিয়ে মোবাইল দেখছিলাম, অনেকক্ষণ আগেই এসেছি, এসে একটু বিশ্রাম করলাম, করে এবার রেডি হয়ে রান্নাঘরে যাবো, কারণ 8টা বাজে যাচ্ছে, তো চলো। আবার রেডি হয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম এক্সপো মেলা দেখতে যাওয়ার জন্য, দেখো মুখটা কেমন করছে বসে বসে, কি করবো, বাবার জুতো পড়ছিল, অনেক লেট হচ্ছিল, বেরিয়ে গেছি, তো যাচ্ছি এখন এক্সপো মেলাতে, চলো ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে, আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে পিছন দিকের গেট, মানে প্রচুর খারাপ অবস্থা, এই দেখো খারাপ লাগছে, সারা দুনিয়া জলপাতার মধ্যে কি আছে, তবে প্রচুর দোকান দোকান চলে গেছে কিন্তু, হ্যাঁ ভাই ভালো।
দোকানে আমি আরেকজন সার পাওয়া যাচ্ছে, দেখ শঙ্খ নিয়ে সার পাওয়া যাচ্ছে, দেখ মাকে বল যাচ্ছি যাচ্ছি, দেখ না দেখ না দেখ না যাচ্ছি, বাজা 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 বাজাও, শাক বাজাও, শাক বাজাও, শাকটা বাজাও, পুকোরো 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 পুকোরো, এদিকে তাকিয়ে থাকাও পুকোরো। আমার ভাত রুটি আর আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, করে রেখে দিয়ে চলে এসেছি, আর পারছি না, পা দুটো আমার আর দিচ্ছে না, শরীরও আমার আর দিচ্ছে না, আর কারণ আমি তো মানুষ, আর মেলায় গিয়ে আজকে পাপড়ি চাট আর কাবাব খাওয়া হয়েছে, আচার কিনে নিয়ে এসেছি, ওটা পরে খাবো, তো এখন আর কিচ্ছু খাবো না, জল খেয়ে যা শোবো, দেখি যদি লেবু জল করে ওষুধটা খাবো, ব্যাস। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, বাই, টাটা। আমি রিলসগুলোকে পোস্ট করি। ছোটোবেলায় যখন আমাদের ওখানে মেলা এসেছিলো, তখন লাস্ট ওখানে গিয়ে ও তখন ওইখানে আচার কিনেছিলাম, আর এইখানে এবারে এবারে আবার এত বছর পর আবার কিনলাম, কারণ দাদা পছন্দ করে না আচার কেনা, সেই জন্য কিনিনি কোনোদিন, তা এবারে কিনেছি কুলের আচার আর একটা পাঁচমিশালি আচার, আর কী কিনলো আর আর পাঁপড় কিনেছি, অজমলা, আর একটা কী আচার কিনেছি, ওরা দাদা কিনেছে ওটা মনে করতে হচ্ছে, কিন্তু আমি কুলের কিনেছি, এটা বেশ অনেকদিন পর কিনেছি, কী করবো। আর তো আর হ্যাঁ, তোমাদেরকে বারবার বলছি, তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখতে ভুলে গেছিলাম, আর এই দেখো ম্যাডাম এই নাইটিটা দিয়েছে, এই যে এই নাইটিটা দিয়েছে, এটা এই নাইটিটা দিয়েছে, আর এই চটলেটটা দিয়েছে, ব্যাগটা আজকে গিফট করেছে অক্ষয় তৃতীয়াতে, প্রত্যেক বছরই দেয়, তো এই বছর দেখা হয়নি, তো এই বছর এটা গিফট করেছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আমার রিলসও পোস্ট হয়ে গেছে, তোমরা অবশ্যই গিয়ে লাইক কমেন্ট করে দিও আর শেয়ারও করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতন এইটুকুনি, কালকে সবাই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, সবাইকে আমি একটা কথাই বলবো, যে একটা করোনা আবার আসছে, যেটার জন্য সবাইকে খুব সাবধানে থাকতে বলছে, তোমরা সত্যি সবাই সাবধানে থেকো, বাচ্চাদেরকে সাবধানে রেখো। আর আজকে এক্সপো মেলাটা একদম বেকার গেল, আমরা গেছিলাম কিন্তু এতটা খারাপভাবে সত্যিই ভাবতে পারিনি, জল কাদা প্যাচ প্যাচ করছে, ভালো চলছেও না সেভাবে মেলাটা, জানি না এভাবে এত ইনভেস্টমেন্ট করে কী লাভ হচ্ছে। তবু আস ওখান থেকে একটা কানের কিনেছি, যেটা কালকে তোমাদেরকে দেখাবো, মা মনার জন্য, আমার জন্য, আর মামামের জন্য ক্লিপ, পুজো সরার জন্য কিছু কিনে আনতে পারিনি, আর আচার আর পাপড়ও নিয়ে এসেছি, আর তো বললামই কি খেয়েছি, বাবার একটা কাঠ কিনেছে পোকেমন, এই কিনে চলে এসেছি, একটুখানি গিয়েছি যাতে 500 টাকার উপর খরচা হয়ে গেছে, মানে টাকার এখন আর কোনো দামই নেই, তো চলে এসেছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, আবার আমি পরে ভিডিও নিয়ে আসবো কালকে।